কুমারী মেয়েদেরকে চিনবেন কিভাবে? এরা আলামত হচ্ছে তিনটি, যেসব কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী মেয়েদেরকে বিয়ে করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুমারী মেয়েদের চিনার আলামত হচ্ছে তিনটি, অর্থাৎ আপনার স্ত্রী আপনি যাকে বিয়ে করেছেন সে কুমারী ছিল কিনা, অর্থাৎ সে ভার্জিন ছিল কিনা, সে বিয়ের আগে কোথাও সে তার সতীত্ব বিলিয়ে দিয়েছিল কিনা, আপনি চিনবেন কিভাবে? সেই 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আপনি দেখতে পারেন, সুনান ইবনে মাজার বর্ণনায় হাদিসটি কোট করা হয়েছে, 1861 নম্বর হাদিস। রাসূল বলেছেন আলাইকুম বিল ইবকার ফাইন্নাহুন্না আদাবু আফওয়াহু ওয়া আনতাকু আরহামা ওয়া আরদা বিল ইয়াসির, তোমরা কুমারী নারীদেরকে বিয়ে করো, কেননা তারা, অর্থাৎ কুমারী নারীদের তিনটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে নেককার উত্তম জীবন সঙ্গিনী পাওয়া এটা হচ্ছে সবচাইতে উত্তম সম্পদ। এই দুনিয়ার সবচাইতে যত সম্পদ আছে যে উত্তম জীবন সঙ্গিনী পায় নাই সে বুঝে যে উত্তম জীবন সঙ্গিনীর কত কদর। এই জন্য উত্তম জীবন সঙ্গিনী কুমারী মেয়ে ভার্জিন মেয়ে চিনার আলামত হচ্ছে তিনটি। রাসূল বলেছেন এক নম্বর হচ্ছে আদাবু আফওয়াহু, তারা হচ্ছে, কেননা তারা কথাই মিশ্র। আপনি দেখবেন অবিবাহিত মেয়েরা কথাই মিশ্র থাকে, অর্থাৎ তাদের কথা খুব সুন্দর, অর্থাৎ অবিবাহিত মেয়েদের কথা শুনলে যেন মনে হয় জান্নাতি হুরপুরিরা তারা কথা বলছে, এরকম যেন মনে হয়, যেন জান্নাত থেকে নেমে আসছে এরকম মনে হয়। দুই নম্বর হচ্ছে ওয়ান তাকওয়া রাহামা, তারা সন্তান প্রসূ হয়। অবিবাহিত নারী যারা বিয়ে করছে দেখবেন তারা প্রথমত সন্তান নিতে খুব আগ্রহী হয়। দেখবেন অনেক অবিবাহিত কিন্তু যাদের বিয়ের বয়স হতে থাকবে তত দেখবেন সন্তান নিতে আগ্রহী হয় না, তত সন্তান নিতে আগ্রহী হয় না। হয়তো এখন আলটা মডার্ন হয়ে গেছে, আধুনিক যুগ যেহেতু এসে গেছে এখন অনেক মেয়েরা সন্তান নিতে চায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অর্থাৎ যারা ওয়ান তাকওয়া রাহামা যারা সন্তান প্রসূ হয় তাদেরকে তুমি তাদেরকে তোমরা বিয়ে করবে। আবু দাউদের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে তোমরা ওই নারীদেরকে বিয়ে করো যারা অধিক সন্তান প্রসবকারিণী হয়। কিন্তু এখন তো আধুনিক আলটা মডার্ন হয়ে গেছে। তিন নাম্বার কুমারী মেয়ে চিনা আলামত হচ্ছে ওয়ার্দা বিল ইয়াসির, কুমারী মেয়েরা অল্পতে তুষ্টি থাকে, অর্থাৎ তাদেরকে যত দিবেন তত তারা অল্পতে তুষ্টি থাকবে, এটাতেই তারা সন্তুষ্ট থাকবে। কিন্তু বিবাহিত নারীদের বেলায় দেখবেন তাদেরকে যত দিবেন তারা চাই চাই স্বভাব তাদের যাবে না, এই স্বভাবটা তাদের দূর হবে না, এই চাই চাই স্বভাবটা তাদের থাকবে, এই চাই চাই স্বভাব তাদের যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য আবু দাউদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2050 নম্বর হাদিস, রাসূল বলেন এমন নারীকে বিয়ে করো যে নারী প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারিণী, কেননা আমি আমার উম্মতের অন্যান্য উম্মতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জন্য আমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ও পবিত্র কোরআন আল কারীমে বলে দিয়েছেন যে অধিক দুনিয়াতে উত্তম জীবন সঙ্গিনী পাওয়ার জন্য পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো। কোন দোয়া করবেন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে রব্বানা আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল, অর্থাৎ শীতল হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। আপনি আমরা অর্থাৎ এইভাবে যদি আমরা দোয়া করি আল্লাহ তাআলা দেখবেন এই দোয়ার বরকতে, এই আয়াতের বরকতে আমল করার কারণে আল্লাহ তাআলা এমন সন্তান আমাদেরকে দান করবেন, এমন স্ত্রী দান করবেন যাদের দেখলে আমাদের অন্তর জুড়িয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে, দেখলে চোখ জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সবসময় মনে রাখবেন কুমারী মেয়েদের চিনার আলামত রাসূল 1500 বছর আগে বলেছেন, তিনটি আলামত তুলে ধরেছেন, অর্থাৎ এই আলামতগুলো যদি পান তাহলে মনে রাখবেন কুমারী মেয়ে, তবে এই আলামতগুলো যদি না পান এমনটা যদি এমনটা না পাইলে যে আবার হবে না বিষয়টা কিন্তু এরকম নয়, এর ব্যতিক্রমও হতে পারে, অন্যান্য হাদিসের মধ্যে এর ব্যতিক্রম তুলে ধরা হয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা তিনটি আলামত বলেছেন, এর এক নাম্বার তারা কথায় মিশ্র হয়, আদাবু আফওয়াহু ওয়া আনতাকওয়া রাহামা, তারা সন্তান প্রসূ হয়, ওয়ার্দাবু বিল ইয়াসির, তারা অল্পতে তুষ্টি থাকে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন।